এই দ্বন্দ্বটা আসলে প্রকাশ হওয়ার কখনোই ছিল না, এটা তৈরি করেছে তারাই যারা এই দ্বন্দ্বের কথা বলে একটা ফায়দা লড়ার চেষ্টা করত, কখনো আমার কাছ থেকে কখনো কোনো কাছ থেকে। খোকার সঙ্গে আমার দীর্ঘদিনের রাজনৈতিক এই পথচলায় বাংলাদেশের এবং ঢাকার বহু লোক বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, যেগুলো প্রকাশ্যে এসেছে কিন্তু ভিতরের খবরগুলো কখনো প্রকাশ্যে আসে নাই। প্রিয় ভাইয়েরা, সবাই চেষ্টা করেছে, খোকার সঙ্গে আমার একটা দ্বন্দ্ব আছে, আপনাদের নিশ্চয় মনে থাকবে, এবং এই দ্বন্দ্বটা আসলে প্রকাশ হওয়ার কখনোই ছিল না, এটা তৈরি করেছে তারাই যারা এই দ্বন্দ্বের কথা বলে একটা ফায়দা লড়ার চেষ্টা করত, কখনো আমার কাছ থেকে কখনো কোনো কাছ থেকে। তো এটা খোকা এবং আমি আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম। তা আমি খোকা যখন প্রায় শেষ সময় আমি জানতাম না, হঠাৎ তিসরা একদিন বললো যে আমি যাচ্ছি ওখানে, তখন বোধ হয় হ্যাঁ আমাকে বলে বললো, তখন আমাকে আমেরিকা থেকে একজন সাংবাদিক ফোন করলো, খোকাবের অবস্থা খুব খারাপ, তাই বললো আমি কথা বলবো, ফোনটা একটু দাও, পরে ফোনে উনি কথা বলতে পারবেন না। তা আমি একটা ছোট্ট একটা চিঠি ড্রাফট করে যে ইয়ের মাধ্যমে কী বলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিলাম যে এটা খোকাকে শোনাও। তো সাংবাদিক ওই বক্তব্যগুলো খোকাকে শুনিয়েছিল, আমার অত্যন্ত সৌভাগ্যবান মনে হয় যে আমার শেষ কথাগুলো ও শুনতে পেরেছিল ওর শেষ সময়ে। প্রিয় ভাইয়েরা, চিঠিটা আমার কাছে আছে এখনো, আমি তো ভুলে গেছি, খুব আবেগ ঘন একটা চিঠি ছিল। যাই হোক, খোকা ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন এবং মেয়রের জীবন, এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে আমার কাছে চলে এসেছে। তবে আমি ব্যর্থহীন কণ্ঠে বলবো যে আসলে আমাদের সঙ্গে কোনো বিবাদ কখনোই ছিল না, এটা মানুষের সৃষ্ট। প্রিয় ভাইরা, খোকা যখন আমেরিকা যায় তখন সে একটা স্বৈর শাসকের অধীন থেকে, অন্তত এটুকু বলতে পারি, একটা স্বাধীন দেশে গিয়েছিল। আমেরিকার মতো একটা স্বাধীন দেশে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পেরেছে, দুঃখ হলো নিজের দেশে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করাটা বড় না। এই নিজের দেশে সে প্রপার ট্রিটমেন্টটা সে পায় নাই। আমার সঙ্গে আরেকটা স্মৃতির কথা মনে পড়ে, আমি যখন সিঙ্গাপুরে আমার মাকে নিয়ে আমি সিঙ্গাপুরে ছিলাম, ওই সময় খোকা ভর্তি হয়েছে ওখানে, ওই যে সিঙ্গাপুরের হসপিটাল, একই হসপিটাল। তা আমি ওর কেবিনে যাই দেখা করতে, তো তখন দেখলাম যে ওর যে খাওয়া দাওয়ার যে অবস্থাটা, অর্থাৎ ওই বিদেশি খাওয়া, তা খুব একটা ভালো একটা খেতে পারে না সে। তো আমি যেখানে থাকতাম সেখানে একটা, ওটা ছিল একটা অ্যাপার্টমেন্ট, ভাড়া করা অ্যাপার্টমেন্ট, যেহেতু দীর্ঘদিন থাকবে ওখানে, ওখান থেকে আমার স্ত্রী কিছু খিচুড়ি পাক করলো এবং ওটা নিয়ে গেলাম খোকার খাওয়ার জন্য। ওই দিন ইনস্টাগ্রাম সামনে ছিল, তো কিছু ছবি বাস ওই দিনে, তা আমরা দুজনে পাশাপাশি বসে আমরা কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করেছি হসপিটালে। তা আমি ওকে বললাম, খোকা তুমি আমেরিকা যেতে পারতা, তুমি সিঙ্গাপুরে ট্রিটমেন্ট কেন করতে গেলা, এটা খুব একটা আমার মনে হয় ভালো হয়নি। আর যে যে ডাক্তার তোমার ট্রিটমেন্টটা করছে সে তো আমারও ডাক্তার, সে কিন্তু একটা একটা রোগী ডাক্তার, তো সুতরাং সে তোমার ভালো করবে না, ভালো করেও নেই আসলে, ভীষণ ভুল করেছে। আমি তোকে তখন কথাটা বলি নাই, আজকে বলছি, ওই সময়ে ওর চিকিৎসাটা সিঙ্গাপুরে হলো, ভীষণ রকম একটা ভুল চিকিৎসা হয়েছে, যেটা পরবর্তী পর্যায়ে আমেরিকা গিয়ে ধরা পড়েছে, চিকিৎসাটা ভুল ছিল।